So guys, another excitement adventure is just waiting for me. আমাকে বাসে তুলতে এসেছে বাসে চলে দিতে এসেছে ওয়ান এন্ড অনলি সৌরভ দ্য পুলিশম্যান হ্যালো সে হাই হাই পৌঁছে গেছি নৈমিতিক স্টেশনে এখান থেকে গঙ্গা সাগর ধরবো তারপরে নামবো বর্তমানে WP7 এখন বাজে 7:11 এই পৌঁছালাম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে টাইম 7:13 পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে এখান থেকে ট্রেন আছে 10:42 এখন বাজে 8:22 অনেক আগে পৌঁছে গেছি এখানে একবারে ডিনার টিনার করে একবার ট্রেনে উঠব লাগেজ সব এখানে রাখা আর আমাদের যে ট্রেনে আমি আসলাম গঙ্গাসাগর এক্সপ্রেস সেটা এখনো দাঁড়িয়ে আছে রাইট নাও আমরা তিনজন বর্ধমানের স্টেশনে বসে ডিনার কমপ্লিট করছি ডিনারে আমাদের আছে শশা আলু ভাজা বেগুন ভাজা ছিল শেষ এটা বাঁধাকপির তরকারি আর এখানে আলু মটরের তরকারি আর এখানে আছে সুজি আর সঙ্গে আমাদের শক্ত রুটি প্লাস্টিকের রুটি চাপাটি রাইট নাও আমি দাঁড়িয়ে আছি বর্ধমানে স্টেশনের মেন এন্ট্রান্সের কাছে এখন বাজে 22:16 মানে 10:16 আমাদের ট্রেন টাইম 10:47 আমাদের ট্রেন আসছে প্ল্যাটফর্ম নম্বর 2 বর্ধমানে হাওড়া জামালপুর স্পেশাল এক্সপ্রেস আমাদের স্পেশাল জামালপুর এক্সপ্রেস উইথ WP4 তো আমি আমার সিটে চলে এসেছি উপরে বার 16 নম্বর এস4 কমরা গুড মর্নিং বন্ধুরা অনেক রাত হয়ে যাবে রাত্রেবেলা আর দুটোর বলা হয়নি অলমোস্ট জামালপুর পৌঁছে গেছি এটাই বোধ হয় জামালপুরের আগের শেষ স্টপ স্টেশনের নাম ওয়ারিয়ারপুর আমরা ঢুকছি জামালপুর জংশনে এখন বাজে এক্স্যাক্টলি 7:00 আধ ঘন্টা আগে এসেছি জামালপুরে তো আমরা নেমে গেছি সময়ের আধ ঘন্টা আগে জামালপুর জংশনে আমাদের পুরো টিম যাচ্ছে সামনে গ্যাস সিলিন্ডার যাচ্ছে বলে আমরা স্লো হয়ে গেছি
আমরা জামালপুর জংশন ছেড়ে টোটোয় করে হসপিটালের দিকে যাচ্ছি। পাশেই পাহাড় আছে, এই ব্লগটা খুবই বেখাপ পাহাড় শর্ট। আমি খুব টায়ার্ড কালকে রাত্রের জার্নিতে, বর্ধমান স্টেশন আর তারপরে জামালপুরের আগের একটা স্টেশনের শুধু ভিডিও রেকর্ড করতে পেরেছি। তবে জামালপুর এক্সপ্রেসের রুটটা হচ্ছে বর্ধমান থেকে বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, পাকুড়, ঘোঘা হয়ে জামালপুরে আছে। যাই হোক, ভিডিও এখানেই আমি এন্ড করবো। এভরিওয়ান স্টে হ্যাপি।